되게 뒷맛이 과게 고집 되게 안 드실래? 잘 가잘 되게 다 좋아. ইনকাম দাঁড়িয়েছে অর্থাৎ আজকে আমি চেক করে দেখলাম তার মাসিক ইনকাম দাঁড়িয়েছে 33 লাখ টাকা সর্বনিম্ন। একটু অবাকই হচ্ছে। হ্যাঁ, তিনি কিন্তু এই অবস্থায় ছিলেন না। তিনি ইউটিউবিং শুরু করার আগে তিনি ব্লগ তৈরি করতেন, বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতেন এবং সেই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করতেন, কিন্তু কোনো রকম সাড়া তিনি পাননি ওই ভিডিওগুলো দিতে। কিন্তু হঠাৎ একদিন সেই ব্লগ বানাইতে গিয়ে তিনি সাজেক যায়। তিনি সাজেক যাবে তো ব্লগ করতে করতে গেছিলেন, তার হেলমেটে একটা ক্যামেরা সেট করা থাকে যেটার মাধ্যমে সব কিছু ভিডিও আমরা দেখতে পারি। তিনি আগে এরকম ব্লগ দিতেন, তো হঠাৎ রাস্তার মধ্যে কিছু পথ শিশুকে দেখা এবং তাদের সঙ্গে তিনি খুনসুটি করেন এবং তার মানি ব্যাগ থেকে তিনি 10 টাকা 10 টাকা করে সবাইকেই দেন। এবং সেই ভিডিওটা তিনি সাজেক থেকে ঘুরে এসে যখন তার ইউটিউব চ্যানেল পার্সোনাল ইউটিউব চ্যানেলে আপলোড করেন, ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যায়। অথচ তার আগে অনেক জায়গায় তিনি ঘুরতে গেছেন, ভিডিওগুলো ভাইরাল হয়নি। এই ভিডিওটা তার ভাইরাল হয়ে যায়। আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওগুলো। ফিরোজ ভাই তারপর আরেক জায়গায় ঘুরতে যায় এবং সেখানেও তিনি কিছু পথ শিশুকে দান করেন, অর্থাৎ পথ শিশুকে টাকা দিয়ে খুশি করেন এবং তাদের সঙ্গে খুনসুটি করেন, তাদেরকেও 10 টাকা করে দিচ্ছেন। তারপর ভিডিওটাও এরকম ভাইরাল হয়ে যায়। মানুষকে দান করা আসলেই মানুষ পছন্দ করে। তারপর সে যখন এই কাজটা করে তখন বুঝতে পারলো তার ভিডিওগুলো এগুলোই র্যাঙ্ক করতেছে, গ্রো হচ্ছে। তো তারপর তিনি এই অর্থাৎ যারা গরিব তাদেরকে তিনি দান করা শুরু করেন এবং সেই ভিডিওগুলো ভ্লগ আকারে ইউটিউবে প্রেজেন্টেশন করে আর ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়। আর যে ইনকাম হয় সেই ইনকাম থেকে মানুষকে দান করে থাকে। এরকম একজন কন্টেন্ট ক্রিয়েটর তিনি। অনেকেই বলবেন যে তিনি লোক দেখানো দান করতেছে, লোক দেখানো সাহায্য করে। এই যে কথাগুলো যা বলতেছে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি। আমাদের দেশের মধ্যে অনেক সেলিব্রিটি আছে, অনেক নাটক জগতে যারা নাটকে কাজ করে, অনেক টাকা হাতায় প্রতি মাসে, তারা ওই তারা তো এরকম দান করতেছে না, তাদের নিজের পকেটটা এবং ব্যাংক ব্যালেন্সটা অনেক হাই করতেছে, কিন্তু আশেপাশের গরিব মানুষদেরকে সাহায্য করে না। কিন্তু এই ভাই যদি কন্টেন্ট ক্রিয়েট করে যদি গরিব মানুষের একটু সাহায্য হয় তাহলে কি এটা খারাপ কোনো দিক হতে পারে? আপনি তার কমেন্ট বক্সে জান না। ফিরোজ ভাই প্রত্যেকটা কমেন্ট দেখলে আপনার চোখের পানি আসবে, মানুষের এত সুন্দর সুন্দর দোয়া। তার ভিডিও দেখলে এমন কেউ নেই যে চোখের পানি আসে না। আরে
Thank you.